আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ওয়াসতাফা আম্মা বাদ সুবস্তু পুশুন ইনশাআল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে নবী আম্বিয়া আলাইহিস সালামদের ঘটনা সম্বলিত কিতাব কাসাসুন নবিয়ীন আমাদেরকে দৃশ্যের তৌফিক দান করেছেন সেই ধারাবাহিকতায় আজকে আমরা তিন নম্বর সবক আজকে আমরা পড়ব তো আমরা মনোযোগ সহকারে শুনবো শব্দের তাহাকিকগুলো শুনবো এবং মাছদারগুলো সিগাগুলো যে আসে সেগুলোর বাপগুলো এখান থেকে আয়ত্ত করার চেষ্টা করব। অসংখ্য এখানে আপনি শত শত মাছদার পাবেন এখান থেকে যদি আপনি বাপগুলো ঠিক করে যেতে পারেন তাহলে আপনার এগুলো কাজে আসবে সামনের কেতাবগুলোর জন্য আপনার অনেক উপকারে আসবে তাদের জন্য মনোযোগ সহকারে বাপগুলো শুনবেন শব্দগুলোর সিগাগুলোর বাপগুলো শুনবেন আশা করি কাজে লাগবে জরুরি তার কিব যদি দরকার হয় আমি তার কিবগুলো আলোচনা করব তো শুরু করতেছি ইসমিল্লাহ রহমান ইব্রাহিম নাসুই হাতু ইব্রাহিমা নাসুই হাতু ইব্রাহিমা ইব্রাহিমের উপদেশ ইব্রাহিমের উপদেশ এটা নাসুই হাতু মুজফ ইব্রাহিমা বর আহিমা ইব্রাহিমা এটা জের হওয়ার কথা ছিল কিন্তু গায়রু মুন্সারেফ হওয়ার কারণে ইব্রাহিমা আহিমা গায়রু মুন্সারিফ শব্দ মুজাফুন ইলাইহি হলে তখনও কি হয় এক জবর হয় তারপরে মাজরুর হলে তখনও কি হয় এক জবর হয় জেরের পরিবর্তে যেখানে দুই জের হওয়ার কথা অথবা দুই এক জের হওয়ার কথা এই দুইটা স্থানে গায়রু মুন্সারিফ শব্দের মধ্যে কী হয় এক জবর হয় তা নসৈহাত এবার আহিমা ইব্রাহিমের নসিহাত ইব্রাহিমের উপদেশ ওয়াক ইবরিম ইয়াকুলু লি ওয়ালিদিহি লি ওয়ালি দিহি ওয়াক ইবরিমু ইয়াকুলু লি দিহি আর ইব্রাহিম তার ওয়ালিদুন অর্থ পিতা ওয়ালি দাইনি অর্থ কি পিতা মাতা উভয় ওয়ালি দাতুন মাতা ওয়ালিদুন অর্থ কি পিতা আর শেষে যদি বলতে আসে ওয়ালি দাতুন তাহলে অর্থ হয় কি মাতা এখানে ওয়ালিদ পিতার কথা আসছে আর কি ওয়াকানা নাই হিমু ইয়াকুলু লিওয়ালিদিহি আর ইব্রাহিম তার পিতাকে বলতো ওয়াকা নাই হিমু ইয়াকুলু লিওয়ালিদিহি আর ইব্রাহিম তার পিতাকে বলতো ইয়া ই ইয়া আবি ইয়া আবি হে আমার পিতা ইয়া আবি হে আমার পিতা লিমা দা তা আবুদুহাদ হিল আসনামা লিমা দা তা আবুদু হিল আসনামা কেন আপনি এই মূর্তিগুলোর এবাদত করেন লিমা দাতা আবুদু কেন আপনি এবাদত করেন হা দহিল আসনামা এই মূর্তিগুলোর লিমা তা আবুদু হাদ দিল আসনামা কেন আপনি এই মূর্তিগুলোর এবাদত করেন আবাদাই আবুদু আল আইবাদাতু গেছে এর আগে গেছে আলোচনা আল ইবাদাতু আবাদ ই আবুদুবেনসরা থেকে অর্থ এবাদত করা উপোসনা উপোসনা করা তো লিমা দাতা আবুদ হাদ দিল আসনামা আপনি কেন এই মূর্তিগুলোর এবাদত করেন ওয়া আবি এবং হে আমার পিতা লিমা দা তাস যুদু লিহাদ হিল আসনামি কেন আপনি এই মূর্তিগুলোকে সেজদা করেন কেন আপনি এই মূর্তিগুলোকে সেজদা করেন কেন আপনি এই মূর্তিগুলোকে সেজদা দেন সাজা সাজাদা ইস যুদু আশু যুদু সেজদা করা মাথা নত করা তো ওয়া আবি হে আমার পিতা লিমা দা তাস যুদু লিহাদ আসনামি কেন আপনি লিমা দা তাস কেন আপনি সেজদা করেন লিহাদ হিল আসনামি এই মূর্তিগুলোকে ওয়া আবি এবং হে আমার পিতা লিমা কেন তাস আলু আপনি প্রার্থনা করেন আপনি চান কেন আপনি চান ওয়াইয়া আবি লিমা দা তাস আলু এবং হে আমার পিতা লিমা দা তাস আলু কেন আপনি চান হা দিহিল আসনামি হা দিহিল আসনা মা হবে এখানে একটু মিস্টেক হয়েছে একটু হরকতে ভুল হয়েছে এটা মাফুল বিহি হয়েছে তো আরবি কিতাব এরাও যে হরকতে ভুল দেয় আসলে আমার কোনো আইডিয়া নাই তো এটা মাফুল হয়েছে হা আসনামা তো দেখুন ওইয়া আবি লিমা দা তাস আলু হা আমা হে আমার পিতা কেন আপনি এই মূর্তিগুলোর কাছে চান কেন আপনি এই মূর্তিগুলোর কাছে চান ওইয়া আবি হে আমার পিতা লিমা দা তাস আলু কেন আপনি প্রার্থনা করেন কেন আপনি চান হা দিহিল আসনামা এই মূর্তিগুলোর কাছে ইন্না হা দিহিল আসনামা ইন্না আল হরুফুল বিল ফেল হা ধিল আসনামা তার রেসিম ইন্না হা দেহিল নিশ্চয়ই এই মূর্তিগুলো ইন্না হা দেহিল নিশ্চয়ই এই মূর্তিগুলো লা তাকাল্লামু কথা বলতে পারে না ওলা তাসমাউ এবং শুনতেও পারে না তাকাল্লামা এ তাকাল্লামু আর কথা বলা বাবে তাফা ওল থেকে তাসমাউ সামে আস্মাউ থেকে এটা তো বাবির নামে ফায় ইয়া ফালু আর কি তো ইন্না হা দেহিল আফসনামা নিশ্চয়ই এই মূর্তিগুলো লা তাকাল্লামু কথা বলতে পারে না ওলা তাসমাউ শুনতেও পারে না ইন্না হাদি ল অফনামা লা তাতাল্লা ওয়ালা তসমাও নিশ্চয়ই এই মূর্তিগুলো কথাও বলতে পারে না এবং শুনতেও পারে না ওয়া ইন্ন দিহিল আসনামা এবং নিশ্চয়ই এই মূর্তিগুলো লা তাদুরু ওলা তানফাও হ্যাঁ কোনো উপকার করতে পারে না লা লাদুর কোনো উপকার করতে পারে না ওলা তানফাও কোনো কোনো ক্ষতিও করতে পারে না লা তাদুর কোনো ক্ষতিও করতে পারে না ওলা তানফাও কোনো উপকারও করতে পারে না ইয়াদুররু এদুর্রু ইয়াদুররু অর্থ হলো ক্ষতি করা নাফা এনফাও অর্থ উপকার করা বা দর্রাই দুরুভাবে নাচালো থেকে নাফা ভাবে ফাতাহা থেকে আর এটা নাসারা থেকে তো ওয়াইন নাহাদিল আসনা মানে নিশ্চয়ই এই মূর্তিগুলো লরু ও ফাও কোনো ক্ষতিও করতে পারে না কোনো উপকার করতে পারে না ওয়ালি আই এ ওয়ালি আই এ শাহিন অর্থ কোন জিনিসের জন্য এখানে আমরা বলবো কিসের জন্য ওয়ালি আই সাইয়িন কিসের জন্য কি কারণে কিসের জন্য বা কি কারণে কোন জিনিসের কারণে না কিসের কারণে কি জন্য ওয়ালি আই এসাইন কী কারণে কীসের জন্য তাদাও আপনি রাখেন লাহাত তোয়ামা উহার জন্য খাদ্য উহার জন্য খাদ্য ও সারা সারাবা পানীয় তো অর্থ হলো শুকনো জাতীয় যে খাবারগুলো আছে ভাত তরকারি টরকি এগুলো আর সারাব মানে পানীয় পানি আরসি সি এই জাতীয় শরবত এগুলো আর কি পানীয় সারাবন বলা হয় তো বলতেছে ওয়ালি আই আইসাইন কিসের কারণে কি জন্য তাদাউ লাহাত তোয়ামা ও সারাবা আপনি তার জন্য মূর্তিগুলোর জন্য আর কি তার জন্য খাদ্য এবং পানীয় রাখেন খাবার এবং পানীয় রাখেন বলি আই সাইয়েন তদাউল আহাত কি জিনিসে কি কিসের জন্য আপনি উহার জন্য খাবার এবং পানিও রাখেন ওয়া ওয়াঈসামাইয়া আবি এবং নিশ্চয়ই হে আমার হে আমার পিতা এই মূর্তিগুলো হে আমার পিতা নিশ্চয়ই এই মূর্তিগুলো ওয়াইনা হা ধিল মাইয়া আবি হে আমার পিতা নিশ্চয়ই এই মূর্তিগুলো হে আমার পিতা এই নিশ্চয়ই এই মূর্তিগুলো লা কুলু ওলা তা খেতে পারে না ওলা তাসরু পান করতে পারে না বা খায় না পান করে না লা কুলু খায় না ওলা তাষ্টু পান করে না না হা দি মাইয়া আবি। এবং নিশ্চয়ই হে আমার পিতা এই মূর্তিগুলো লা লাগুলু খায় না ওলা তাষ্ট্রবু পান করে না কাহা আকাঝারু ইয়াক দবু গদি বা ইয়াকো সামিয়া থেকে গদি বা ইয়া কদবু অর্থাৎ করা রেগে যাওয়া উত্তেজিত হওয়া ওয়াকান আজারু ইয়াকদাবু আজহর রাগ করতো আজর উত্তেজিত হয়ে যেত ওয়াকানা না আজহারু ইয়াকদাবু আজর উত্তেজিত হয়ে যেত আজর রাগ করত আল গজবু আল গজবু আমরা বলি না গজব গজব এটা আল গজবু আল গজবু থেকে গদিবা ইয়কদাবু থেকে আকায়ন আজারু ইয়াকদাবু আজহর রাগ করতো আলা ইয়া হামু এবং সে কী করতো না বুঝতো না এবং সে অনুধাবন করতো না সে ইব্রাহিমের কথা বুঝতো না ওয়াকায় আজহারু ইয়াকদাবু আলা এফ ফামু আর আজর রাগ করতো এবং বুঝতো না وكان إبراهيم ينصح لنا لقومه وكان إبراهيم ينصح لقومه نصح ينصح النصح النصح ورتلو بعد النصيحة النصح بعد النصيحة ما زاد دونه تيار شو هيتو النصيحة النصح ورتلو أبودش دوا أبودش دوا نصيحة كرا بابا بابا فتحة كي نصحه ينصحه نصحه ينصحه ওয়াকানা এবার আহিম ওয়ান সাহু আর ইব্রাহিম নসিহত করত ইব্রাহিম উপদেশ দিত লে কও মেহে তার কৌমকে তার সম্প্রদায়কে কৌমন আকোয়ামুন কম সম্প্রদায় জাতি ইব্রাহিম তার জাতিকে নসিহত করত ইব্রাহিম তার জাতিকে কী করতো উপদেশ দিত ওয়াকা আনা ইবর আহিম ওয়ান সাহু লে কৌ ইব্রাহিম তার কৌমের লোকদেরকে কৌমকে নসিহত করত উপদেশ দিত ওয়াকায় না সুইয়াকবু না আর মানুষেরা রাগ করতো ইয়াক ও না তারা কি করতো রাগ করতো ওয়ালা ইয়ে ফামুনা এবং তারা বুঝতো না মানুষদেরকে ইব্রাহিম কি করতো নসিহাত করতো নাস সুয়াক দবুন আর মানুষেরা রাগ করত। করতো ওলা এবং বুঝতো না লে কৌ মিহি আর ইব্রাহিম তার কৌম কৌমকে উপদেশ দিত করত উপদেশ করতো পাক্না সুয়্যাক দবুনা আর মানুষেরা রাগ করতো ওয়ালা ইয়ে ফামুন এবং তারা বুঝতো না ইব্রাহিম ও ইব্রাহিম বলল আনা আকসিরুল আসনামা এখানে বললো মানে মনে মনে বললো সবার সামনে বলে না আর কি কল ইব্রাহিম ইব্রাহিম বললো আনা আকসিরো অর্থ ভাঙা দরবার থেকে কাসার ভাঙা তো ইব্রাহিম বললো কলা ইব্রাহিম ইব্রাহিম বলল আনা আকসিরুল আসনামা আমি মূর্তিগুলোকে ভাঙবো মুজরের সিকা আনা আসনামা আমি মূর্তিগুলোকে ভাঙবো ইদা জাহাবান না যখন মানুষেরা যাবে মানে মূর্তির ঘর থেকে অন্য জায়গা যাবে বাহিরে যাবে মেলায় যাবে ঘুরতে যাবে তখন আমি কি করব। মূর্তিগুলোকে ভাঙবো আজ দিহাবু যাহাবা ইয়া যাহাবো থেকে আজ দিহাবু আজ দাহাবু অর্থ হলো যাওয়া গমন করা তো মানুষ ইহা যাহাবার না নাসু যখন মানুষ যাবে চলে যাবে মানুষ অন্য কোথাও যাবে আনা আকসিরুল আসনাম আমি তখন কি করবো মূর্তিগুলোকে ভাঙবো আবার দেখুন ইব্রাহিম ইব্রাহিম বলল আনা আকসিরুল আসনাম আমি মূর্তিগুলোকে ভাঙবো ইদা যাহা জাহাবার যখন মানুষেরা যাবে চলে যাবে ওয়াহি না ইদিন আর তখন ইয়াফামুন ফামুন মানুষ মজাটা বুঝতে পারবে এখানে শিশুদের আঙ্গিকে যেহেতু এখানে অর্থটা কী হবে ওয়াহি না ইদিন ইয়া ফামুন নাসু মানুষ তখন বুঝতে পারবে মানে ওয়া কাহি না ইদিন ইয়া ফামুন নাসু আর মানুষ তখন মজাটা বুঝতে পারবে আমি যখন কি করব মূর্তিগুলোকে ভেঙে ফেলবো ও আবার বলতেছি ও কল আসনামা ইদা মাদা নাসু। না হি ইয়া ইদেন নাসু ইব্রাহিম বলল আমি মূর্তিগুলোকে ভাঙবো ইদা আজাহাবার নাসু যখন মানুষেরা চলে যাবে ও হি ইদিন ইয়া নাস নাস আর তখন মানুষেরা মজা মজা বুঝবে তখন মানুষেরা বুঝতে পারবে তো এই ছিল সবক সহজ আছে এই পড়াটা আপনারা শব্দের তাহাকে গুলো মনোযোগ সহকারে শুনবেন এবং তাহাকে লেখার চেষ্টা করবেন বাপগুলো সিগাগুলো এগুলো প্র্যাকটিস করবেন ব্যবহার লক্ষ্য করবেন কীভাবে ব্যবহার হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু